দিনদারের সিনেমার বাজেট 100 কোটি টাকা, এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। অনন্ত জলিল অভিনীত এই সিনেমা বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিটির সহপ্রযোজক ও নির্মাতা মোর্তজা আতাশ জমজম। সম্প্রতি তিনি চুক্তিভঙ্গের অভিযোগ এনে অনন্ত জলিলের বিরুদ্ধে ইরান ও বাংলাদেশের আদালতে মামলা করবেন বলে জানিয়েছিলেন। এবার তিনি নিজের ইনস্টাগ্রামে দিনদারের জন্য তার সঙ্গে অনন্তের করা চুক্তিপত্র প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে সিনেমাটির প্রকৃত বাজেট $5,00,000। 2018 সালে চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় 4 কোটি টাকার কিছু বেশি। তবে অনন্ত জলিলের দাবি, বাংলাদেশ থেকে কেউ হয়তো কলকাতি নাড়াচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না, বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে, আমাকে নিয়ে হয়তো গভীর ষড়যন্ত্র হচ্ছে। ইরানের মোর্তজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের এজে ব্যানারে নির্মাণ করা হয়েছিল সিনেমাটি। অনন্ত জলিল বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অনেক অভিনেতারা।